অনেকের কাছে শোনা যায়
পরে শুনে শুনব, এখনো সময় হয় নাই, আরো পরে শুনব। এই পৃথিবীতে আসার আগেও কাউকে চলে যেতে হয়, জন্মের সাথে সাথেও কাউকে চলে যেতে হয়, 5 বছর বয়সেও কাউকে চলে যেতে হয়, 80 বছর বয়সেও কাউকে চলে যেতে হয়। সকাল বেলাটি কখন, আমার সময়টি কখন হবে সেটি কিন্তু আমি জানি না। আমার সময় কি এখন সকাল বেলা, না দুপুর বেলা, না রাত্র বেলা, সে কথা জানি না। 7 দিনের কোনো একটি দিন আমাকে চলে যেতে হবে। ভাগবতীর কথা আপনারা সবাই শুনেছেন, পরীক্ষিত রাজা 7 দিন সময় পেয়েছিলেন, আর এই 7 দিনের মধ্যেই তার চলে যেতে হয়েছে। 7 দিন সময় হচ্ছে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। আমাদের সকলকেও কিন্তু এই 7 দিনের মধ্যেই চলে যেতে হবে। রবিবার দিন যখন আসে তখন মনে পড়ে যায় রইবি যদি পৃথিবীতে, রবিবারে আসবে রইবি যদি পৃথিবীতে, সোমবারে আসলে শোয়ে চল, অর্থাৎ পথ যখন চলবি রয়ে শুয়ে চল। মঙ্গলবার দিন কি হচ্ছে, তোর মঙ্গল হবে। বুধবার হচ্ছে বুদ্ধি হবে। বৃহস্পতিবারে লক্ষ্মী আসবে ঘরে, শুক্রবারে শুভ হবে। তো কেন 6 দিন, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 6 দিন গেল। আর তোমার যখন সুখ হবে, গাড়ি বাড়ি হবে, টাকা হবে, তখন তোমার শনিকে পাবে, শনিবার চলে আসবে। অর্থাৎ আপনার যখন অট্টালিকা হবে, অর্থ হবে, বৃত্ত হবে, ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তখন আপনাকে আমাকে শনিকে পাবে। সাবধান থাকবে, যখন অর্থ বৃত্ত হবে, অনেক টাকা পয়সা হবে, বিপদ থাকবে না, তখন ভগবান আপনার পাশে থাকবে না। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে যায়, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, পাণ্ডবেরা রাজ্য পেয়েছে, দেশ তখন শান্ত, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, পিসীমা আমি এখন যাই। প্রতিদিন যখন শ্রীকৃষ্ণ দ্বারকায় চলে যেতেন তখন পিসিকে বলতেন, পিসীমা আসি। আমার কিন্তু সবাই যখন যাই এক জায়গা থেকে তখন যাই বলতে হয় না, যাই কথাটি সঠিক নয়, কি কথাটি, আসি। বললেন, পিসীমা যাই। কুন্তী দেবী বললেন, কারণ পঞ্চপাণ্ডবের মা ছিলেন তার পিসীমা। কুন্তী দেবী বললেন, কৃষ্ণ, কৃষ্ণ আজকে যাই বললি কেন? বলল, পিসীমা তোমাদের সব দুঃখ কষ্ট বিপদ আপদ তো দূর হয়ে গেছে, আর তো কোনো তোমাদের বিপদ নেই। আমি দ্বারকায় ফিরে যাই, আমার বংশের লোকজন রয়েছে, তাদের দেখাশোনা করি, রাজ্য পালন করি। কুন্তী দেবী ছিলেন পরম ভক্তি পরায়ণ, হাত জোর করে বললেন, কৃষ্ণ তুমি আমার ভাইয়ের ছেলে পাও, আমি তো কখনো তোমাকে প্রণাম করতে পারি না, আজ আমাকে একটি অনুমতি দাও, তোমাকে প্রণাম করি আর প্রার্থনা করি। কৃষ্ণ সারা জীবন যেন আমার বিপদ লেগে থাকে, সারা জীবন যেন আমার দুঃখ কষ্ট লেগে থাকে, এমন দুঃখ কষ্ট তুমি আমাকে দাও, এমন অভাগী আমাকে করে দাও, যাতে সারা জীবন তুমি আমার পাশে পাশে। আমরা ভগবানকে ডাকি, ভগবানকে যখন মন্দিরে এসে ডাকি, শুধু বলে থাকি আমাকে ভালো রাখো, আমার যেন এটা হয়, আমার ছেলে যেন ভালো রেজাল্ট করে, আমি যেন ভালো করি, আমি যেন সুন্দর থাকি। ভগবানের চালা দিয়ে যে জল পড়ছে তার মাথার উপর, ভগবানের মন্দিরের যে বেড়াটি নেই, ভগবান খেয়ে আছে না না খেয়ে আছে এই কথা একবারও জিজ্ঞেস করি না, জানতে চাই না। ঠাকুর তুমি ভালো আছো তো? শুধু আমার কল্যাণ চাই, আমার ভালো চাই, আর এই আমার আমার করে জীবন চলে যায়। আজকে প্রয়াত শ্যামল মজুমদারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, তারা আপনার শান্তি কামনায়। আমার দৃঢ় বিশ্বাস, আমার পূর্ণ বিশ্বাস, আমার পূর্ণ সংকল্প যে ওনার জীবনে উনি কোনো না কোনো ভালো কাজ করেছেন, যে ভালো কাজের জন্য
আমরা এই গৃহে বসে, এখানে বসে, মন্দির বসে আজ আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ভাগবতীর কথা শুনতে পাচ্ছি। যদি উনি পূর্ণ না করতেন, আমরা ওনার স্মরণে আজকে সবাই এতগুলো বৈষ্ণব একত্রিত হয়ে ভাগবতীর কথা শোনা যেত। অনেকে দেখবেন ইচ্ছা আছে, টাকা আছে, সামর্থ্য আছে, কিন্তু সঙ্গ করা হয় না। সঙ্গ কেন করবো, ভগবানকে কেন রাখবো? এরকমই একটি সভায় একজন মাতা এসে জিজ্ঞেস করলো, প্রভু হরিনাম যে করে তারও মরতে হয়, আর হরিনাম যে না করে তারও মরতে হয়, হরিনাম করে লাভটি কি, হরিনাম করে সুবিধাটি কি? তখন প্রভু বললেন, শোনো, একটি বিড়াল যখন তার বাচ্চাকে নিয়ে যায়, দেখবেন বিড়াল বাচ্চাকে এক জায়গা থেকে যখন আর এক জায়গায় নিয়ে যায়, তখন তার এই ঘাড়ের এখান থেকে ধরে নিয়ে যায় বিড়াল বাচ্চাদেরকে। তো বাচ্চাকে যখন নিয়ে যায় সেই তীক্ষ্ণ দাঁত দিয়ে বিড়ালের বাচ্চার গায়ে কিন্তু একটু আঁচড় করে না। আর যখন একটা ইঁদুরকে ধরে নিয়ে যায় তখন কিন্তু ইঁদুরের গা দিয়ে রক্ত বের হয়ে যায়। তো হরিনাম দিয়ে কি নাম কি লাভ হয়? যদি ভগবানকে ডাকি হরিনাম দিয়ে, ওই বিড়ালের বাচ্চার মতো আমাকে খুব আধো আধো করে ধরে নিয়ে যাবে ভগবান গোবিন্দ তার কাছে। আর যদি সারা জীবনে তাকে ডাকা না হয়, তাকে স্মরণ করা না হয়, ইঁদুরের বাচ্চার মতো এমন করে ধরবে যে আমার সারা শরীর থেকে টপটপ করে রক্ত পড়বে আর তার কাছে নিয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। হরিনামের আরেকটি ব্যাখ্যা হয়েছে, হ মানে হচ্ছে হরণ করা, রি মানে রিপু, না মানে নাশ, ম মানে মুক্তি। রিপুকে নাশ করে মুক্তি লাভ করে হরিনাম। তো আমরা হরিনাম নিলে অনেক লাভ হয়, যেটা মহাপ্রভু করেছেন। আমরা মহাপ্রভু বলে গেলেন, মানুষে মানুষে আমরা এক জায়গায় থাকি কিন্তু মানুষের মধ্যে মানুষের মিল নেই, মানুষে মানুষে কেন সংঘাত হচ্ছে? প্রভু বললেন, এই সংঘাতকে এড়ানোর জন্য একটাই রাস্তা রয়েছে, তোমাদের মধ্যে কৃষ্ণ নামের মন্ত্র ছড়িয়ে দাও। কৃষ্ণ নামের মন্ত্রটি কি? দেখবেন একটি ইটের সাথে একটি ইট জোড়া লাগে, জোড়া লাগাতে হলে কি হয়, ওই সিমেন্ট আর বালি দিতে হয়। এই সিমেন্ট আর বালি হচ্ছে হরিনামের ভালোবাসা। এই হরিনামের ভালোবাসা দিলে একজন মানুষের সাথে আর একজন মানুষের সংঘাত হবে না, বিভেদ হবে না। এটি এমন একটি জায়গা, এই সংঘটি একটি এমন একটি জায়গা, আজকে আমরা যারা সবাই বসেছি একজনের কাঁধের সাথে আর একজনের কাঁধ লেগে আছে, যখনই এখান থেকে বের হয়ে যাবেন, বাসায় চলে যাবেন, ভাই ভাইয়ের রুমে, বাবা বাবার রুমে, মা মায়ের রুমে, আরেকজন লোক কাকা কাকার রুমে, তখন আপনার আমাদের মধ্যে একটা ডিভিশন তৈরি হয়ে যায়। আর আমরা যখন বৈষ্ণব সঙ্গে এসে যাই তখন আর এই ডিভিশন থাকে না, তখন একে অপরের গায়ে লাগিয়ে হরিনাম কীর্তন করতে থাকি। তাই প্রতি ক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তে মুহূর্তে হরিনাম দিতে হয়। মহাপ্রভু দেখে আলোচনা করে আমরা কৃষ্ণ নামের দিকে, গীতার দিকে আলোচনা করব। মহাপ্রভুর জন্য আজকে আমাদের এই বৈষ্ণব সেবা হচ্ছে, আমরা কীর্তন করতে পারছি, সঙ্গ হচ্ছে, নাম হচ্ছে। তিনি এমন নামের মালা দিয়ে গিয়েছেন যে মালা দিয়ে আমরা সংসারের এই দুঃখ থেকে রক্ষা করতে পারি। মহাপ্রভুর জন্ম 1407 সালে, বাংলা 1407 সালে সবাই জানে, ইংরেজি 1486 সালে 18ই ফেব্রুয়ারি। কেউ কেউ বলেন শুক্রবার, কেউ কেউ বলেন শনিবার, 5:26 তার জন্ম হয়। জন্মের পরে প্রভু কাঁদেন নি এবং মাতৃ দুধ পান করেন। নিমাই জন্মের পরে কান্নাকাটি করেন নাই, মাতৃ দুধ পান করেন নাই, দুটো কারণে, কান্নাকাটিও করেন নাই, মাতৃ দুধ পান করেন নাই। নিয়ে আসলেন তার দাদুকে, মামা বাড়ির দাদুকে নীলাম্বর চক্রবর্তী, দেখে বললেন দুঃখ পান করবে না নিমাই, কারণ হচ্ছে তার মা তখনও দীক্ষা নেন। দীক্ষা নেওয়াটা আমাদের জীবনের একটি অত্যন্ত প্রয়োজনীয় বস্তু। দীক্ষা নেব সৎ গুরুর কাছ থেকে। কি কারণে? এমন গুরুর কাছ থেকে দীক্ষা নেন তিনি কানে শুধু মন্ত্র দিবেন না, হৃদয় মনে দিবেন।
যেগুরু আপনাকে হৃদয়ে মন্ত্র দিতে পারে, সেই গুরুই আপনাকে গোবিন্দের বাড়িটি দেখিয়ে দিতে পারে। তো নিমাই দেখিয়ে দিয়ে গেলেন, হে জগতের জি, আমার মা দীক্ষা নেয়নি বলে আমি তার যুদ্ধ পাঠ করছি না, দীক্ষা নিয়েছেন তারপরে যুদ্ধ পাঠ করেছেন। মহাপ্রভুর আসার কয়েকটি কারণ ছিল, তার মধ্যে একটি কারণ হচ্ছে তখন নবদ্বীপের মলয়জাত কাজী নামে একজন অত্যন্ত প্রতাপশালী জমিদার ছিলেন, মলয় চাঁদ কাজী। তার অত্যাচারে কৃষ্ণ নাম নেওয়া যেত না, হিন্দুরা হিন্দুদের জপ ধ্যান করতে পারতেন না। মহাপ্রভু এসে প্রথমেই এটাকে ঠেকানোর চেষ্টা করেছিলেন, মনোযোগ দিবেন। ইতিহাস শাস্ত্র ভুল হতে পারে বা শাস্ত্রের মধ্যে কিছু উল্টা পাল্টা থাকতে পারে, কিন্তু ইতিহাসে তো ভুল থাকার কথা নয়। শাস্ত্র ইতিহাস করে দেখবেন, তখনকার সময়ে মহাপ্রভু প্রায় 300,000 লোক নিয়ে মলয়জাত কাজীর বাড়িতে গিয়েছিলেন। কথাটি বলার অর্থ রয়েছে, কিছুদিন আগে আমাদের মন্দিরে একটি বিগ্রহ বিনষ্ট হয়েছিল, আমাদের সনাতন ধর্মের অধঃপতন আমরা নিজেরা করছি। আমরা যখন বলি যে আজকে আমাদের এখানে একটি অনুষ্ঠান হবে, আমরা একটা প্রোগ্রামে যাব, দেখবো যে আমরা কেউ আসছি না। মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেলেন তোমাদের সনাতন ধর্মাবলম্বীদের একত্রিত হতে হবে। 300,000 লোক নিয়ে তিনি মলয়জাত কাজীর বাড়ি গিয়েছিলেন, লোকের দরকার হয়নি। আগের জন্মে রাম অবতারে তিনি একা তার ভাইকে নিয়ে রাবণ বধ করেছিলেন, শ্রীকৃষ্ণ অবতারে জরাসন্ধকে ধ্বংস করেছিলেন, শিশুপালকে ধ্বংস করেছিলেন, কাউকে দরকার হয়নি। আর মলয়জাত কাজীকে ধ্বংস করার জন্য, মারার জন্য 300,000 লোক নিয়েছিলেন, ভাবছেন কি শক্তি কমে গিয়েছে? না, এই ধর্মাবলম্বীদের মানুষদের জন্য শিখিয়ে দিয়ে গেলেন, হে সনাতন ধর্মাবলম্বীরা, তোমরা একত্রিত হও, একত্রিত না হলে তোমরা বাঁচতে পারবে। আমাদের সময় একত্র হওয়া, গীতা বলছেন একত্র হওয়া, মহাপ্রভু বলছেন একত্রিত হওয়া। একত্রিত হয়ে চলো আন্দোলনে, একত্র হয়ে যাও, জিতে যাবে। সেটা কিন্তু আমরা করি না, আমরা নিজেদের ধ্বংস আমরা নিজেরা করি। যখন মায়ের পূজা হয়, আমরা ধর্ম বলতে এতটুকু জানি, মায়ের যখন পূজা হয় তখন সারম করে মায়ের পূজা দেই, চাঁদা চাইতে যখন যাব মায়ের পূজার জন্য তখন পকেট থেকে অনেকক্ষণ সময় লাগে, ক টাকা দিব ভিতরে ভিতরে হিসাব করে। বৈকুণ্ঠ থেকে নারায়ণ বলে, ও লক্ষ্মী, আমার টাকা আমার পয়সা পাঠালাম পৃথিবীতে কয়েকদিন বেড়ানোর জন্য, ওর পকেটে কয় টাকা আছে আমার জানা আছে, আর আমাকে দেওয়ার জন্য দেখো না কি করে হিসাব করে দিচ্ছে। পরের জন্মে কিন্তু আর হিসাব করতে হবে না, এমন জায়গায় পাঠাবে যে আর টাকার হিসাব করতে হবে না, বিনা টাকায় জীবন কাটাতে হবে। হচ্ছে না তো? এটাই তো হচ্ছে। মায়ের পূজা যখন হয় বা অন্য পূজা যখন হয়, জন্মাষ্টমী হয়, বিভিন্ন পুজোতে দেখবেন, আমরা যখন যদি রেলির জন্য ডাক দিই, আমাদের সনাতন ধর্মাবলম্বী লোকজন আসে না। পুজোর শেষের দিন কি হয়, বিরাট আকারে ডিজে বাজানো হয়, মদের বোতল দিয়ে মাকে বিদায় জানানো হয়, মা চলে যাবে পৃথিবী থেকে, মদের বোতল দিয়ে ডিজে বাজিয়ে মাকে বিদায় দেওয়া হয়, বোতল গুলো ফেলা হয় মন্দিরের পিছনে। আর কোনো ধর্মে কিন্তু হচ্ছে না। সাধু সন্ন্যাসী যদি বাড়ি পাশ দিয়ে যায়, বাচ্চাদেরকে আমরা ভয় দেখাই, ধরিয়ে দেব ওই সাধু যাচ্ছে, শিখাই না তাকে নমস্কার দেওয়ার জন্য। আমাদের সনাতন ধর্ম তো এভাবেই পিছিয়ে যাচ্ছে, আমরা নিজেরা নিজের ধর্মকে পিছিয়ে যাচ্ছি। ছেলে যখন শিক্ষিত হয়ে যায় তখন বলে যার কোনো কাজ নেই তারা কীর্তন করে, কীর্তন করে না, কীর্তন করে। ওদেরকে বুঝিয়ে দেবেন শেষের দিন যখন আসবে তখন ওই ধর্মই কিন্তু আপনার শ্মশানে যাবে, বড়হরি হরি বল। ওই দিন কিন্তু যত অর্থ সম্পদ টাকা পয়সা কিছু নিয়ে, এই কথাগুলো আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের সনাতন ধর্মালীদেরকে স্টাডি করাই না বা শিখি না। তারা জানে না আমার ধর্মের মধ্যে কি রয়েছে, আমার ধর্মের মধ্যে কি ত্যাগ রয়েছে সেটা কিন্তু তারা জানে না। মহাভারত গীতা জানার আগে মহাভারতটিকে খুব ভালোভাবে জানতে হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে নবম দিন, দশম দিন পর্যন্ত যুদ্ধ করেছে ভীষ্মদেব, ভীষ্ম সেনাপতি ছিলেন জানেন, দশম দিন পর্যন্ত যুদ্ধ করেছেন ভীষ্মদেব সেনাপতি ছিলেন। নবম দিনে রাতের বেলা দুর্যোধন আসলেন সেনাপতির কাছে, ভীষ্মদেবের কাছে।
দাদু কি করছো? বিষ্ণুদেব সারাদিন যুদ্ধ করে নামের মালা জপ করেন, সারা রাত বসে নামের মালা জপ করেন। পরম সন্ন্যাসী ছিলেন একজন, নিত্য সন্ন্যাসী ছিলেন। গীতাতে ভগবান বলছেন অর্জুনকে, অর্জুন জানো আমি এমন একজন সন্ন্যাসী চাই, গৃহ ছেড়ে গিয়েছে যে সন্ন্যাসী নয়, সবাইকে ত্যাগ করে গিয়েছে সেরকম সন্ন্যাসী নয়, সংসার ছেড়ে গিয়েছে সেরকম সন্ন্যাসী নয়, আমি এমন একজন সন্ন্যাসী চাই যে নিত্য সন্ন্যাসী। নিত্য সন্ন্যাসী কাকে বলে? যিনি সংসারে থাকবেন, সংসারে সবাইকে দেখাশোনা করবেন, কিন্তু চিত্তটি থাকবে ওই দিকে। চিত্ত কোথায় থাকবে? ওই গোবিন্দের দিকে। যাতা দেখেছেন? যাতা ডাল ভাঙার যাতা দেখেছেন? যাতার মধ্যে ডাল দেওয়া হয়, তো যাতায় দুটো ছিদ্র থাকে, তাই তো? একটা ছিদ্র থেকে মাছ কাটে সেন্টারে, আর একটা ছিদ্র দিয়ে এরকম যাতা ঘোরানো হয়। তো ডাল যখন ঘোরানো হয় তখন সব ডাল কিন্তু ভাঙে না, কিছু কিছু ডাল আস্ত অবস্থায় থাকে। কোন ডালগুলো আস্ত অবস্থায় থাকে জানেন? যেটি যাতার ওই গোড়ায় থাকে, ওই যে মাঝখানের যে লাঠিটা আছে না, ওই লাঠিটার গোড়ায় যে ডালগুলো থাকে ওই ডালগুলো কিন্তু ভাঙে না। অর্থাৎ গোবিন্দের চরণে যার মতি হয় তার কোনোদিন ভাঙা গড়া আসে না জীবনে। তার থেকে যখন আমরা দূরে সরে যাব তখন এই ডাল ভাঙার মতো আমরা সংসারে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কাজ যাই করি, কাজ যেখানে যাই করি, আমাদের নজরটি থাকবে ওদিকে। ভগবান গীতাতে শেষ অধ্যায় বলেছেন মন মানা ভাব মাত্র, অর্থাৎ মন মানা ভাব মাত্র, তোমার মনটি আমাকে দাও। মত ভক্ত, তুমি যদি ভক্ত হও আমার ভক্ত, মত যাজি তব নমস্কার, তুমি যদি কারো যাজনা করো আমাকে বলো, আর যদি তুমি ভক্ত হও আমার ভক্ত হয়ে যাও, তাহলেই তুমি আমাকে পাবে। স্পষ্ট করে বলেছেন তুমি তোমার মনটিকে আমাকে দাও, তুমি ভক্ত হলে আমার ভক্ত, প্রণাম করলে তুমি আমাকে করো, যাজনা করলে তুমি আমার করো, তাহলেই তোমাকে পাবে। খুব সহজ উপায়। তো নবম দিনে এরকম বিশ্বদেব সেনাপতি ছিলেন। বিশ্বদেব তো জানেন বিয়ে করেননি, দেবব্রত আসল না, বিশ্ব নাম দেয়া শান্তনু রাজার সন্তান। মা ছিলেন গঙ্গা দেবী, বিশ্বদেবের ইতিহাস সবাই জানে। তো দুর্যোধন এসে বলছেন বিশ্বদেবকে, দাদু তোমার পাণ্ডবদের প্রতি অনুকম্পা রয়েছে, তুমি পাণ্ডবদেরকে মারতে পারবে না, নয় দিন যুদ্ধ হয়ে গেল, নয় দিন যুদ্ধ হয়ে গেল তুমি কিছুই করতে পারোনি, আমার মনে হচ্ছে তুমি পাণ্ডবদের শ্রেয় বসত ধ্বংস করবে। শিষ্য বলছেন দুর্যোধন তোমাকে আমি কতটা ভালোবাসি তুমি জানো না, সেজন্য আজকে এই কথাটি বললে, তোমাকে ভালোবাসি বলে আমি প্রাণপণ যুদ্ধ করি, কথা দিচ্ছি শুনবে, তত্ত্ব না শুনবে কিন্তু ভালো লাগবে, কাহিনী সবাই জানে তত্ত্বটি জানি না। বলছেন দুর্যোধন আজকে আমি কথা দিচ্ছি, আগামী দিন আমি এই পাঁচ পঞ্চপাণ্ডবকে মারব, আমি পাঁচটি তীর তৈরি করছি, এই পাঁচটি তীর দিয়ে আমি আগামী দিন ওদের পাল ভাইকে মারব, নিশ্চিত থাকব। দুর্যোধন জানেন পৃথিবী উল্টে যেতে পারে, বিশ্বদেবের কথা পরিবর্তন হবে না। নিশ্চিত হয়ে দুর্যোধন বললে, দাদু তীরগুলো আমার কাছে দিয়ে দাও, কারণ রাতের বেলা যদি তীরগুলো চুরি হয়ে যায় তাহলে আবার তুমি বিপদে পড়তে পারো, তোমার কার্য সিদ্ধি হবে না, সকালবেলা আমি তীরগুলো তোমাকে দিয়ে দেব। বিশ্বদেব বললেন দুর্যোধন আমার প্রতি তোমার বিশ্বাস নেই, তুমি আমাকে বিশ্বাস করতে পারছ না, আমি এত বড় বীর, আমি পাঁচটা তীর ধারণ করতে পারবো না, চলে যাও, সারাদিন যুদ্ধ করেছো ঘুমাও গিয়ে, আমি সারাটা সারাটা জপ ত্যাগ করবো, এই পাঁচটি তীর আমার কাছে রাখবো। এদিকে পাণ্ডব শিবিরে কান্নাকাটি রোল পড়ে গিয়েছে, কি রকম কান্নাকাটি? আগামী দিন পাঁচ ভাই যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব শেষ হয়ে যাবে, যুদ্ধ শেষ, হেরে যাচ্ছে, কিন্তু একজন অন্তর্যামী আছেন, জগতের তিনি অন্তর্যামী,
যিনি সব কিছু জানেন। আমি কি করছি, আমি কি ভাবছি, আমি কি দেখছি আর কেউ জানুক আর না জানুক, তিনি তো জানেন। জানতে পারলেন পাঁচটি দিন তৈরি হয়ে গিয়েছে, পঞ্চপান্তবের শিবিরে কান্নাকাটির রোল করে গিয়েছে। চলে আসলেন পঞ্চপান্তবের শিবিরে, এসে বললেন কান্নাকাটি কেন, বললেন আমাদের তো আগামী দিন শেষ দিন। শ্রীকৃষ্ণ বললেন কান্নাকাটি দিয়ে সমাধান হয় না। জগতে যখন তোমার বিপদ আসবে, জগতে তোমার যখন দুঃখ আসবে, জগতে যখন তোমার সংকটময় অবস্থা আসবে, তখন তোমার শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে, না হলে তুমি যুদ্ধে জয়ী হতে পারবে না। চলো আমি তোমাকে বুদ্ধি দিচ্ছি। কি বুদ্ধি দিচ্ছেন? আজকে ভক্ত এবং ভগবানের দুটো লড়াই হচ্ছে। দেখবেন কোথাও কোথাও ভগবান শ্রীকৃষ্ণ এভাবে একটি রথের চাকা ধরে দাঁড়িয়ে আছে, আর ভীষ্মদেব হাত জোর করে দাঁড়িয়েছে যুদ্ধক্ষেত্রে। এটি সেরকমই একটি ঘটনা, সত্যি ঘটনা। তো ভীষ্মদেব বললেন এই তীর ধনুক দিয়ে হত্যা করবেন। শ্রীকৃষ্ণ বললেন চিন্তা করো না অর্জুনকে, শোনো অর্জুন আমি তোমাকে একটি পথ বলে দিচ্ছি। দুর্যোধনের কাছে তুমি একটি বর পাবে, যেদিন দুর্যোধনের তোমাকে আটকিয়েছিল, গণপর্বরা তাদেরকে আটকিয়েছিল, তখন হত্যা করেছিল অর্জুন, একটি বর দেওয়ার কথা বলেছিল, সেই বরটি তুমি চেয়ে না। অর্জুন বললেন কি বর চাইব? দুর্যোধনের কাছে বলো যে দাদা তোমার ওই পোশাকটা আমি একদিনের জন্য ধার চাচ্ছি। তাই নিলেন অর্জুন, তাই করলেন, পোশাক ধার আনলেন দুর্যোধনের কাছ থেকে। একটা নিয়ম ছিল যুদ্ধে, সারাদিন যুদ্ধ হবে কিন্তু রাত্রবেলা একজন আরেকজনের শিবিরে যাওয়া যাবে, গল্প করা যাবে, আড্ডা দেওয়া যাবে। তো দুর্যোধনের কাছে গিয়ে অর্জুন তার পোশাকটা নিয়ে আসলেন। পোশাক পরে কি করবে? ভীষ্মদেবের ঘরে যাবে। দুর্যোধন এবং অর্জুন দেখতে কিছুটা কাছাকাছি ছিলেন, কিছুটা কাছাকাছি ছিল দেখতে। তো যখন পোশাক পরেছে দেখতে দুর্যোধনের মতোই লাগছিল। এবার ভীষ্মদেবের গৃহে যাবে, গিয়ে বলবে দাদু ওই অস্ত্র পাঁচটি আমার কাছেই রাখতে দাও। গলাটি এমন করে বলবে যেন দুর্যোধনের মতোই হয়ে যাবে। গেলেন দাদু, ভীষ্মদেব আধো আধো আলোতে নাম জপ করছেন। দুর্যোধন তুমি আবার আসলে মুখের দিকে তাকান না, আর ওই আলোতে মুখ দেখা যায় না, ভগবানের লীলা বোঝা বলো না। তিনি কিভাবে তাকে রক্ষা করবেন সেটি কিন্তু কঠিন বিষয়। বললেন দাদু ভোগ খুঁজছে না, অস্ত্রপাস্তি আমাকে দিয়ে দাও, সকালবেলা আমি তোমাকে দিয়ে দেব। ভীষ্মদেব বললেন দুর্যোধন আমার উপর তোমার ভরসা নেই, ঠিক আছে তুমি নিয়ে যাও। অস্ত্রপাস্তি নিয়ে আসলেন অর্জুন। কিছুক্ষণ পর জগৎ পিতা ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বদেবের গৃহে আসলেন, আর বললেন নমস্কার দিয়ে ঢুকলেন। শ্রীকৃষ্ণকে দেখে একটু হতচকিত হয়ে গেলেন বিশ্বদেব। শ্রীকৃষ্ণ আমার গৃহে এত রাতে, যে আপনি তো জপ তপ করছেন, আগামী দিন পঞ্চপাণ্ডবকে মারবেন। বললেন হ্যাঁ আমি পাঁচটি অস্ত্র তৈরি করেছি, কিন্তু তুমি কি করে জানলে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি তো অস্ত্র জানি, সব কিছুই জানি, কিন্তু অস্ত্র পাঁচটি তো আর এখন আপনার কাছে নেই, মারা আর আপনার হচ্ছে না। বিশ্বদেব বললেন আমার কাছে নেই মানে? যে দুর্যোধন বেশে এসেছিলেন শুধু আর কেউ নয়, অর্জুন জিতে এসেছিলেন। বিশ্বদেব বললেন প্রভু তুমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করালে, তত্ত্বটি কি দেখবেন? প্রভু তুমি কাল আমাকে প্রতিজ্ঞা ভঙ্গ করাবে, সারা বিশ্বের মুখে মধ্যে আমাকে চুনকালি মাখিয়ে দিচ্ছ, আমিও তোমাকে কথা দিচ্ছি তোমার প্রতিজ্ঞাও আমি আগামী দিন ব্রহ্মক্ষেত্রে ভঙ্গ করব। দ্বন্দ্ব লেগে গেল ভক্ত এবং ভগবানের। কত অপূর্ব দৃশ্য দেখবেন, ভক্ত এবং ভগবানের দ্বন্দ্ব। কেমন ভক্ত ছিল, ভগবানকে চ্যালেঞ্জ করেছে, আমিও তোমাকে চ্যালেঞ্জ করলাম, আগামী দিন সমরক্ষেত্রে আমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করব। ভগবান বললেন তথাস্তু,
যুদ্ধ শুরু হবে, প্রচুর মার মারছে। আজকে সে তীব্র গতিতে অর্জুনকে মার মারছে। অর্জুন বলছে কথা, অর্জুন পিছনে বসা আর সারথি সামনে বসা, ভগবান সামনে আর অর্জুন পিছনে, রথি পিছনে সারথি সামনে। খেয়াল করবে, রথি পিছনে সারথি সামনে, পরমাত্মা সামনে আত্মা পিছনে। দেহের মধ্যে যেখানে পরমাত্মা বসে রয়েছে তিনি সামনে, আপনাকে নিয়ে এসেছেন আজ আদি মন্দিরে ভাগবতীয় কথা শোনার জন্য। কারণ আপনি তাকে বলেছেন হে ঈশ্বর, হে ভগবান, হে জগৎ পিতা, হে গোবিন্দ, আজ আমি ওই দুই নম্বর মন্দিরে যাব তোমার কথা শোনার জন্য। কথা শুনতে কি লাভ বলেন তো, কথা শুনলে কি লাভ? ভগবান গীতাতে বলেছেন অর্জুন জানা তোমার মধ্যে যে আত্মাটি রয়েছে, সনাতন অংশটুকু রয়েছে, ওইটুকু আমারই অংশ। অর্থাৎ আমার দেহের মধ্যে যে জীবাত্মা রয়েছে, এই জীবাত্মার যে অংশটুকু এটি ভগবানেরই একটি অংশ। ভাগবতীয় কথা শুনতে শুনতে এমন একদিন আপনার হয়ে যাবে, আপনার ওই জীবাত্মার অংশটুকু গোবিন্দের ওই অংশ হওয়াতে একদিন মনে পড়ে যাবে আমি কোথা থেকে এসেছি, কোথায় ছিলাম, আবার কোথায় চলে যাব। তাই ভাগবতীয় কথা বারে বারে শুনলে আমার এই আত্মাটি পরমাত্মার সাথে মিলে যাওয়ার সম্ভাবনা থাকে। বলছেন প্রভু যুদ্ধ পিছনে অর্জুন, সামনে শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছেন। বলছেন সখা আমি তো আর পেয়ে উঠছি না, কেন কি হয়েছে আমাকে তাকিয়ে দেখো সখা, তোমার সখার অবস্থা কি, তোমার বন্ধুর অবস্থা কি, আমার সারা শরীর থেকে রক্ত ঝরছে, আমার পক্ষে আর যুদ্ধ করা সম্ভব নয়, আমি আজকেই শেষ হয়ে যাব। শ্রীকৃষ্ণ এতক্ষণ তাকান নাই, পিছন দিকে তাকিয়ে দেখলেন অর্জুনের সমস্ত শরীর থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। ভগবান ভক্তের সব কিছু সহ্য করেন, পাপ পুণ্য সব সহ্য করেন, দুটো জিনিস সহ্য করেন না। দুটো কি? ভক্তের চোখের জল আর ভক্তের অহংকার। অহংকার কখনো করবেন না, ওটি সহ্য করেন না। কেঁদে কেঁদে ভগবানকে ডাকবেন, ভগবান কান্নাও সহ্য করতে পারেন না। চোখ দিয়ে জল ঝরছে, সারা শরীর দিয়ে রক্ত ঝরছে। বলছে সখা আমার শেষ দিন, শেষ দিনে তুমি আমাকে ছেড়ে দিও না। অচ্যুত বলা হয় ভগবানকে, অর্থাৎ তুমি তো চ্যুত হও না, কারো কাছ থেকে সরে যাও না। একজন দানবের কাছ থেকেও ভগবান সরে যান না, একজন পাপাচারীর সাথেও ভগবান রয়ে থাকেন। যদিও আমাকে একদিনের জন্য ডাকে, আমি ওকে আমার ভাবে নিয়ে যাব। তো যখন ভগবান তাকালেন, দেখলেন ভক্তের অবস্থা দেখে, আর তার সাথে বিশ্বদেব অস্ত্র ফেলে করার ভাবনা আসে, আবার জগৎ সংসার তৈরি করার চিন্তা আসে, তখন তিনি এই কর্মটি করেন ওই আত্মাকে তার সংস্কারের মাধ্যমে, যে যেভাবে কর্ম করে সেই অনুসারে আবার পৃথিবীতে পাঠান এক একটা কাঁচা দিয়ে। এই যে কাজটি করেন, এটি একটি সার্কেলের মতো, এই সার্কেলটিকে বলা হয় প্রাণীদের সত্তা প্রকটকারী ত্যাগ। ভগবান এর বিনিময়ে আমাদের কাছ থেকে কিছু যাচ্ছেন না, ভগবান কি করছেন, দয়া করে আমাকে আবার পৃথিবীতে পাঠান, সুযোগ দেন যাতে আমি ওই সুযোগটা নিয়ে আবার পৃথিবী থেকে মানব দেহ ধারণ করে তার ধামে যেতে পারি। দেখবেন কোনো কোনো জায়গায়, যেমন এই মন্দিরেও কতগুলো কুকুর আছে, পিটাইলেও যায়। আপনার বাড়িতেও দেখবেন কোনো কোনো পোকামাকড় আছে, কোনো কোনো কুকুর আছে, বা কোনো কোনো বিড়াল আছে, পিটাবে যাবে না, মৃত্যুর আগের দিন পর্যন্ত থেকে যায়। কারণ কি জানেন, আগের জন্মে ঋণ ছিল, ঋণ শোধ করতে এসেছে, যতদিন শোধ না হচ্ছে ততদিন ও আপনার কাছেই থাকবে। কে সে আমরা জানি না, কিন্তু ওর ঋণ রয়ে গেছে, ঋণ যতদিন থাকবে ততদিন ওখান থেকে ওই প্রাণী সরবে না, ঋণ শোধ করে চলে যাবে। ঠিক তেমনি এভাবে সংস্কার করে যখন পৃথিবী লয় হয়ে যায়, আবার এই আত্মাদেরকে দিয়ে পৃথিবী তৈরি করে ভগবান, এই কর্মটি, এই যজ্ঞটিকে কর্ম ত্যাগ রূপ যজ্ঞ বলা হয়, যেটি ভগবান করে থাকেন। পরে চার নম্বর শ্লোকে ভগবান বলছেন অধিভূতং ফল ভাব পুরুষং চ অধি দৈবতম অধি যজ্ঞ হবে মাত্র দেহে বিধবৃতাং বর। হে দেহধারীদের মধ্যে শ্রেষ্ঠ অর্জুন, অর্জুনকে বলেছেন দেহধারীদের মধ্যে শ্রেষ্ঠ, এমন ভক্ত যিনি যত দেহ ধারণ করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ ছিলেন, যিনি যার
ভগবান যার রথের সারথী, গর্ব করে বলেছিলেন আমার রথের সারথী ভগবান। সবাই জানি অর্জুনের মতো ভক্ত জগতে আর কেউ নেই, কারণ অর্জুনের রথের সারথী ছিলেন স্বয়ং ভগবান নিজে। কারণ শ্রীমৎ ভগবদ গীতাতে ভগবান সরাসরি অর্জুনের সাথে কথা বলতে বলেছিলেন। কিন্তু জানেন মহাভারত যারা পড়েছেন শেষ অধ্যায়ে দেখবেন যুধিষ্ঠির একমাত্র পাঁচ ভাইয়ের মধ্যে যে হেঁটে স্বর্গ গিয়েছিল অর্জুনও যেতে পারে না। ওই যুধিষ্ঠির তো এমন যুদ্ধ করে না, যুধিষ্ঠির তো ভগবানের রথের সারথি হয় না। যুধিষ্ঠির ভীমি কি করে গিয়েছিলেন? ভীম সেন এমন ভক্ত ছিলেন, একদিন ভীম কুরুক্ষেত্র যুদ্ধের আগে অনেক খেতেন, একদিন খুব বেশি খেয়ে ফেলেছিলেন। মা বলছেন, মাকে বলছেন ভীম, মা আমার অনেক ক্ষুধা পেয়েছে। মা বললেন ওখানে খাবার আছে, ভাইদের জন্য রেখে তুমি খেয়ে ফেলো। ওর ক্ষুধা লাগছে, ও ক্ষুধাটা খেয়ে ফেলছে। মা এসে ভর্ষণা করলেন, ছি ছি এত বড় তোর ক্ষুধা, মরে যাস না কেন, তোর আর কোনো জায়গা হবে না, তুই আর ভাইদের জন্য রাখলি না, মায়ের জন্য রাখলি না, তোর এত ক্ষুধা, ক্ষুধা নিয়ে তুই জন্ম নিয়েছিস, ক্ষুধা দিয়ে শেষ করে দিয়েছিস, খুব কষ্ট পেয়েছে। বলছেন যে মা অপরাধ ক্ষমা করে দাও, তুমি বলো আমার কি করলে এই অপরাধের শাস্তি হবে। কুন্তী দেবী বললে তুমি যদি এখন শ্রীকৃষ্ণকে এখানে এনে দিতে পারো, ভগবান শ্রীকৃষ্ণকে এখানে এনে দিতে পারো, তাহলে তোমার এই পাপ খণ্ডন হবে। ভীম বললেন ঠিক আছে মা, আমি কথা দিচ্ছি ভগবান শ্রীকৃষ্ণকে আমি অযোধ্যায় রাজধানীতে এনে দেবো। যখন আর শ্রীকৃষ্ণ ছিলেন তখন তারকায়, ওরা হলো ওদের রাজ্যে, শ্রীকৃষ্ণ ছিলেন তারকায়, তখন কিন্তু প্লেন ছিল না, ঘোড়া ছাড়া যাওয়ার কোনো পথ ছিল না, রথে করে আসবে। শ্রীকৃষ্ণ মাত্র এখান থেকে গিয়েছেন, কুন্তী দেবী শর্ত দিলেন ভীমকে, যদি তুমি শ্রীকৃষ্ণকে এখানে এনে দিতে পারো তাহলে তোমার ক্ষমা হবে, তা না হলে মা হলেও আমি তোমাকে ক্ষমা করবো না। ভীমের একটা গদা ছিল আশিমন গদা, গদা এরকম মাঠের মধ্যে ঘুরিয়ে উপরে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে হাত করদরে জোর করে এই কৃষ্ণ করুণ আসিন্ধু দীন বন্ধু জগত পদে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে বলে মাথা পেতে দিলেন। গদাটা যেখানে এসে পড়বে আসিমন ওখানেই মাথাটা পেতে দিলেন। শ্রীকৃষ্ণ দ্বারকায় গিয়ে সিংহাসনে মাত্র বসবেন, রুক্মিণীকে বললেন সত্য মামা রুক্মিণী এসেন জল নিয়ে, পা ধোয়াবেন, বলবেন যে পা ধোয়াবে না আমার, আবার একটু যেতে হবে পঞ্চপাণ্ডবের কাছে। এই না আসলে, না না আমার এখনই যেতে হবে, রেখে চলে আসলেন। গদাটা পড়ার আগে মুহূর্তে হাত পাতলেন গদার উপর নিচে এসে, বললেন যে এমন কাজ কি কেউ করে, ভগবান চলে এসেছেন, বিশ্বাস ভগবান এসে ভীমসেনকে বাঁচালেন, গদা হাতে ধরে নিয়ে গেলেন, বললেন যদি আমার আসতে দেরি হতো কিছু শেষ হয়ে। ভীম বললেন তোমাকে ডেকেছি, রাখার এবং মারার দায়িত্ব তোমার, রাখার ইচ্ছা থাকলে তুমি আসবে।